you. Thank you. এবার আমার দাও। আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম কামাল কাদির, আমি একটা প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ অফিসার। দিস ইট প্লিজ। তো আমি আজকে সন্ধ্যা 7টার সময় পরিবার নিয়ে বিদেশ থেকে আসছিলাম এবং ব্যস্ততার জন্য আমার এই ব্যাগ, ল্যাপটপ, ক্যামেরা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ এটা এখানে ফেলে গেছিলাম এয়ারপোর্টের একদম রাস্তার উপরেই বলতে পারেন। তো এখানে সব কিছু পুলিশ বাহিনীর লোক তারা এটাকে পেয়ে আর্মড পুলিশ অফিসে জমা দিয়েছে এবং আমি 2 ঘন্টা পরে যখন ফিরে এসেছি সব কিছু সম্পূর্ণ অটোমেটিক পেয়েছি। এটা একটা অত্যন্ত প্রশংসা পাওয়ার মতন একটা কাজ এবং এই ধরনের কাজ করতে থাকলে দেশ এগিয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তো এয়ারপোর্ট আর্ম পুলিশের কার্যক্রমের ব্যাপারে আপনি একটু বলেন। প্রথমে ভেবেছিলাম এয়ারপোর্ট আর্ম পুলিশের জন্যই মনে হয় আমার ব্যাগটা হারালো, কারণ তারা আমার গাড়িকে ঠিক জায়গায় লাইন করতে দেয়নি। বাট পরে দেখলাম তারা এমনভাবে নিয়মকানুন মেনটেন করছে যে গাড়ি যেখানে দাঁড়ানো সেখানে দাঁড়িয়েছে এবং যদি নিয়মকানুন ঠিক মতো মেনটেন করা হয় তাহলে ব্যাগ বা যে কোনো কিছু ফেলে গেলে এগুলো যে কোনোভাবে পাওয়া যাবে। এবং এটা সাধারণত অন্য জায়গায় কীভাবে পাওয়া যায় আমরা জানি না, কিন্তু এখানে যে পাওয়া গেলো তার প্রমাণ তো আমি হাতে নিতেই পাচ্ছি। এবং তাতে এয়ারপোর্ট আর্ম পুলিশ যে অত্যন্ত দক্ষতার সাথে কাজটা করছে সেখানে আমার নতুন করে বলার আর কিছু নাই। ধন্যবাদ আপনাকে।